পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এস এম শহীদুল ইসলাম বলেছেন আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা নদীতে নির্মাণাধীন দেশের বৃহত্তম রাবার ড্যাম প্রকল্পের নির্মাণ কাজ শুক্রবার সকালে চাঁপাই নবাবগঞ্জের ব্রেহাইচোর এলাকায় মহানন্দা নদীতে নির্মাণাধীন রাবার ড্যামের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পাও ডিজি এ সময় তিনি বলেন দুশো ছেচল্লিশ কোটি টাকা ব্যয়ের রাবার ড্যামটি নির্মাণের ফলে এই অঞ্চলের চব্বিশ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা পাওয়া যাবে এবং আগামী জুনের মধ্যে এই কাজ শেষ হবে এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ সহ অন্যান্যরা